মেজদা, যদি রাগ না করো একটা কথা বলবো? দেখো, দীপু যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি ও পাবে, কিন্তু যে অন্যায় করেনি তার শাস্তি তুমি এখনো ফিরিয়ে নেবে না? দেখো, আলো যে নির্দোষ সেটা তো ছায়া নিজের মুখেই বলল। তুমি কি এরপরও মেয়েটার ওপর রেগে থাকবে? মেজু খোকা, তোর শাস্তি মাথা পেতে নিয়ে আলো এবারই ছেড়ে চলে যাচ্ছিল, তুই বললে এখনো যাবে। কিন্তু মেজু খোকা, গুরুজন হিসেবে তোর কি সেটা করা ঠিক হবে? ভেবে দেখ। মেয়েটা দেখো, এতদিন পরে একটা পরিবার পেয়েছে, বড় আশা করে আছে, আশায় বুক বেঁধে আছে। আমরা ওর বাবা মাকে ঠিক খুঁজে দেব, তুমি ওর মনটা এইভাবে ভেঙে দেবে? বেশ, আলো এখানেই থাকবে। ছায়া, তুমি সত্যিটা গোপন করেছিলে, সেটা অন্যায়। আর আমার কথার অবাধ্য হয়ে তুমি ছাতে গিয়েছিলে, আর সেটা স্বীকার করতে দেরি করেছো, তাই শাস্তি তোমাকে পেতে হবে। কিন্তু শেষ পর্যন্ত তুমি যে সত্যিটা স্বীকার করেছো সেজন্য একটা সুযোগ আমি তোমাকে দেব। তোমার শাস্তি তুমি নিজেই বেছে নিতে পারবে। বলো, কি শাস্তি চাই তোমার? আমাকে 100টা অঙ্ক দাও বাপি, আমি করে দেব। বাবা, অঙ্কের নামে তো তোমার গায়ে জ্বর আসে, তুমি করবে 100টা অঙ্ক? জানো তো খুকু, এই মাস্টার মশাই কিন্তু ছায়ার খুব প্রশংসা করছিলেন। কি, ওই নতুন মাস্টার মশাই? হ্যাঁ, বলছিলেন যে ছায়া অঙ্ক আর ইতিহাসে খুব ইম্প্রুভ করেছে। দারুণ খবর, দারুণ খবর ছায়া মা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কি রে, করে দিবি তো? তুই তো খুব দুষ্টু, সেই তো সব অঙ্ক আমাকেই করতে হবে। হবে তো, ওরকম মুখ করিস না, এবার সবাই কিন্তু বুঝে যাবে।